চলো রেডি হলাম, আজকে 6:10 ছটায় বেরিয়ে যাওয়ার কথা ছিল, একটু লেট হলে হয়, আর তাও তাড়াতাড়ি করলাম। তাহলে আবার বিয়ে হবে শোভনের সাথে। টাটার খাওয়া হচ্ছে, আমাদের বিরিয়ানিটা অনেক দিন পেন্ডিং। মেঘলা হচ্ছে, মাঝে মধ্যে রোদ উঠছে, খুব সুন্দর ওয়েদার। আজকে তো অনেকের বিয়ে আছে আশেপাশে, প্রচুর বিয়ের ডেট আজকে, তো তাদের খুব ভালো হবে। মাঝে মধ্যে বেশ হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তারপর রান্না শুরু করে দিলাম। আজকে বেশি কিছু রান্না করবো না, হালকা হালকাই করবো সব। গুড মর্নিং, রান্না চাপিয়ে দিয়েছি, এখন হালকা হালকা রান্না কিছু করে নিই, আর তাড়াতাড়ি আজকে বেরোবো আমরা। আজকে 6টা না, পৌনে ছটা, 6টার মধ্যে বেরিয়ে যাব। আজকে মামুনিরা একসাথেই যাবো, মামুনিরা আর আমরা। এবার ওদের গাড়িতে যাবো না আমাদের গাড়িতে যাবো সেটা এখনো ডিসাইড হয়নি, কেন কি মেজদি যদি যায় তাহলে ওদের গাড়িতে যেতে হবে, আর যদি মেজদি না যায় তাহলে হয়তো আমাদের গাড়িতেই যাব। দেখা যাক কি হয়, মামুনি জানাবে বলেছে, মেজদি যাবে কি না এখনো ঠিক বলতে পারছে না সেই কারণে। তো চলো, কি শাড়ি পরবো তোমাদের দেখিয়ে দিই আজকে, কি শাড়ি বার করেছি আমি, এটাই পরবো সেদিন থেকেই ভাবছিলাম শাড়িটা। এই যে এই হচ্ছে শাড়িটা, এটা তোমাদের দেখিয়েছি আগে ব্লগে, এটা পরেও ছিলাম আগে, কিন্তু বেশি পরা হয়নি এই শাড়িটা, সেই কারণে এই শাড়িটা পরবো। এই যে ব্লাউজটা ছোট হাতা, তো মানে অনেক আগেকার বানানো, তো এটা ছোট হাতা, তা যদি বড় হাতা হতো বেশ ভালো হতো, যাকগে ঠিক আছে চলবে, অসুবিধা নেই। এখন আবার রোদ উঠল, একটু আগে বেশ একদম অন্ধকার কালো মেঘলা হয়ে গেছিল। আজকে লাউয়ের খোসা ভাজছি, লাউয়ের খোসা ছিল আমি রেখে দিয়েছিলাম যে এটা ভাজবো, লাউয়ের খোসা খুব ভালো লাগে, আমি ফেলি না সহজে, ভীষণ ভালো লাগে, ওটা ভাজবো। আর এই যে কালকে বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম, আজকে ওই বিউলির ডালে শস্য পোস্ত দিয়ে আবার করে দেবো, ওই বলেছিল আর একদিন করতে, তাই আজকে ভাবলাম চলো আজকে এটা করে দিই। হা সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে, তা চলো রান্নাটা করি পরে আসছি আবার। এই বিউলির ডালের বড়া করছি, বড়া তরকারি যেটা শস্য পোস্ত দিয়ে করবো, ছোটো ছোটো করেই করছি, বেশি বড় করছি না। ঠিক আছে সাইজ ও হয়ে গেছে এত, আমি ভেবেছি আলু আজ এটা আর পড়বো না, এটা একটু বেশি হয়, তবে আজকে একটু পাতলা হয়ে গেল, জলটা বেশি হয়ে গেছে, পেশার সময় কম ছিল তো হচ্ছিল না, একটু জল দিয়েছি পাতলা হয়ে গেছে। রিঙ্কু এসছে, দুজন আবার একটু আড্ডা মারছি, চল চল কাজু খা। এখন বাজে পুরো 12টা, আমার রান্না শেষ কমপ্লিট হয়েছে, সমোচা টোচা সব হয়ে গেছে, খালি মাছটা ভাজবো গরম গরম, মাছটা এখন ভাজিয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে সেই কারণে। একটু পায়েলে ঘরতে ঘুরে আসি, তারপরে এসে স্নান টান করবো, পুজো টুজো দিয়ে তারপরে মাছটা ভেজে খেয়ে নেবো গরম গরম। চলো, তুমি তো খাওয়া ছাড়ার কাজ নেই, কি কাজ আছে খাওয়া ছাড়া, আর আমাদের কি কাজ আছে খাওয়া জোগাড় করি আমি, আর আমি বাজার করে আনি, আর আমি কি করি, হ্যাঁ খাই, চলো যাই। মেঘলা যে ভাবটা সেটা কেটে গেছে, এখন রোদই রোদ, তবে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোথাও একটা বৃষ্টি হয়েছে। চলো এখন বাজে 1:30, স্নান পুজো হয়ে গেল, মাছ ভাজা বসিয়েছি, গরম গরম মাছ ভাজবো, আর তাড়াতাড়ি আজকে করে নিলাম, তাড়াতাড়ি খেয়ে দে, তাড়াতাড়ি একটু রেস্ট করে তারপরে রেডি হয়ে তাড়াতাড়ি বেরোতে হবে সেই কারণে। চলো চলো, মাছ ভাজা প্রায় হয়ে এসছে,
পান্তুয়া মাছ ভাজা হ্যাঁ ঠিক আছে এটা কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ বড়া তবে এটা আচ্ছা ওই শাক আর এটা কি ও এটা লাউয়ের খোসা ভাজা কাপড় ভাজা ডাল গার্লিক পাউডার মাছ ভাজা বাস মাছ ভাজা বাস বাস খুব ভালো পা আর কি চাই অনেক কিছু হয়ে গেছে চলো খেয়ে নিই তোমরা খেয়ে নাও আবার দেখা হচ্ছে চলো এটা সত্যি খুব টেস্টি লাগে এত সুন্দর লাগে এটা মাখা মাখা মনে হচ্ছে কিন্তু ওতে অনেক ভাত ওঠে মাখার পরে পুরো টেনে না বড়া গুলো রস পুরো টেনে না খুব টেস্টি হয় এটা খুব টেস্টি হয় চলো রেডি হয়ে গেলাম এখন বাজে 6:10 6টায় বেরিয়ে যাওয়ার কথা ছিল একটু লেট হলো হয় আর তাও তাড়াতাড়ি করলাম ফটাফট 6:10 বাজে আর মামুনিরা এখনো রেডি হয়নি ওরা একটু দেরি হবে তা আমরা বেরিয়ে যাচ্ছি কেন অনেকটা রাস্তা তো যেতে হবে তাই জন্য চলো আমি এটা পরলাম শাড়ি হ্যাঁ কেমন লাগছে বলো আর চলো ফটাফট বেরোই ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে আর দেখা হবে বেরিয়ে পড়েছি আমরা বেলগুড়ি এক্সপ্রেসে উঠে গেছি আর চলো এখন এখন অবধি তো রাস্তা ঠিকঠাক আছে আগে জানি না কি হবে সন্ধে হয়ে গেছে তো অফিস টাইমও আছে ভিড় হতে পারে ওদিকটা গিয়ে জ্যাম হতে পারে দেখা যাক এদিকটা খালি আছে আরামসে যাই চলো প্রচন্ড জ্যাম প্রচুর জ্যামে ফেসে গেছি আস্তে 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 কিভাবে যে এলাম যাই হোক এখন একটু ওই মাঠে পার করে হেঁটে যেতে হবে একটুখানি হাঁটতে হবে সামনে বিয়ে বাড়ি যাই কিন্তু সুটকেসটা নিয়ে যাওয়াটা এতটা অনেকটাই আছে দেখি যাই তো খালি সুটকেস অসুবিধা নেই চলো মাঠে দাঁড় করালাম গাড়ি মানে এই যে যাচ্ছি আমরা হেঁটে চলে এসেছি সামনে পৌঁছে গেলাম এই উমিলা ভবন দারুন চিল্লানা বসতে হবে না ঠিক আছে অনেক খুব বসেছি আবার যাবো হ্যাঁ নিচে
বানিয়েছে। টাটার খাওয়া হচ্ছে এখন। খেতে বসছি আমরা এখন। এই যে কি সুন্দর মেনু কার্ড, দলো খোলো খোলো খোলো। ফিশ রোল, পনির বাটার ফ্রাই, ফরাইশুটি, কচুরি, আলু আচার, শাহী পনির, মটন বিরিয়ানি, পোলাও, আলু স্টাইল তো বলছে। ডিনার করি, বাড়ির দিকে যাবো, অনেক রাত। পূজা বসে গেছে, বসে গেছে মোটামুটি। কিরম খেলে? আমি ভেজ খেয়েছি। চললাম। হ্যাঁ চলো, সাবধানে যাও। একদম একদম একদম। নেক্সট বিরিয়ানি পার্টি সামনে, ওদের গাড়ি সামনে, মামুনির গাড়ি যাচ্ছে, একসাথে চলে এলাম। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। চলো এখন বাজে 11:45। হ্যাঁ কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে। রাত্রিবেলা এত রাত্রে তো বোধহয় ফার্স্ট টাইম এলাম। কটা বাজে এখন? 11:45। চলো এখন বাজে 12:20, আমরা পৌঁছালাম, খুব তাড়াতাড়ি পৌঁছালাম। খুব তাড়াতাড়ি, আসার সময় তো ভালোই লাগলো, খুব ভালো হলো সবকিছু, সবার সাথে দেখা হলো, আবার আনন্দ হলো, এটাই ভালো লাগলো। চলো তাহলে ব্লগটা আজকে আজকে শেষ করি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আমাদের সঙ্গে আছো বলে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, গুড নাইট, পাশে থেকো, হ্যাঁ পাশে থেকো, আমাদের ফ্যামিলি যেন আরো বড় ফ্যামিলি হয়। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, ওম সাই রাম। আজকে সৌমির ঘরে সাই বাবা, বাবাজি, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় হিন্দ।